করি অনেক ভালো আছেন। তা আপনার হাতে থাকা এনআইডি কার্ডটির মাধ্যমে জানতে পারবেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে? তো এজন্য আপনাকে প্রথমে আপনার ডায়াল প্যাডে ক্লিক করতে হবে এবং আপনি জেনে নিতে পারবেন 1 মিনিটের মধ্যে কিভাবে আপনার সিমটি কয়টা রেজিস্ট্রেশন করা হয়েছে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে। ডায়াল প্যাডে ক্লিক করার পরে আপনি এখানে একটি কোড পেস্ট করবেন। তো আমি কোডটি পেস্ট করে দেখে দিচ্ছি, *16001#, *16001#। ডায়াল করার পরে যে কোনো একটি সিমে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি একটিতে সিলেক্ট করছি এবং আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে আপনার এনআইডি কার্ডটি কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেটি দেখিয়ে দেব। তো এখানে একটি অপশান এসেছে, টু নাও ইউর বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বার ডায়াল লাস্ট 4 ডিজিট অফ ইউর এনআইডি অদার আইডি। তো এখানে বলা হয়েছে আপনার রেজিস্ট্রেশনকৃত নাম্বারগুলো যে এনআইডি কার্ডটি দিয়েছেন তার লাস্ট 4 ডিজিট সংখ্যাটি বসিয়ে দেবেন। তো আমি আমারটি বসিয়ে দিচ্ছি 00012। এটি বসিয়ে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে ইউর রিকোয়েস্ট ইন প্রসেস, ইউর উইল বি শর্টলি রিসিভ এ SMS। তোমার SMS-টি চলে এসেছে, তো অভিয়াস দেখতে পাচ্ছেন, দেখতে পাই পেয়ে গেলেন যে আমার টোটাল 9টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে আমার আইডি দিয়ে। তো এভাবে আপনারটা জেনে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার।